দেশে উল্লেখযোগ্য হারে বেড়েছে বৈদেশিক মুদ্রার রিজার্ভ পূরণ হয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের বৈদেশিক মুদ্রার মজুদ নিয়ে বেঁধে দেওয়া শর্ত মূলত রেমিটেন্স বাড়ার কারণে এমনকি হয়েছে বলে মনে করেন বিশ্লেষকরা প্রবেশী প্রবাহ বেড়ে যাওয়ায় কিছুটা স্বস্তি ফিরেছে বৈদেশিক বাণিজ্যের ভারসাম্য বলছেন তারা আড়াইশোটিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টন স্মার্ট ফ্রিজ বুঝে আপনার প্রয়োজন দেশের বৈদেশিক মুদ্রায়ের অন্যতম বড় উৎস প্রবাসীদের পাঠানো অর্থ বা রেমিটেন্স হিসেব বলছে সদ্য শেষ হওয়া আগস্টে প্রবাসীরা এমন আয় পাঠিয়েছেন দুশো কোটি ডলার যা আগের মাস অর্থাৎ এর তুলনায় প্রায় সোয়া ষোলো ভাগ বেশি আর দু সালের একই মাসের তুলনায় এ আয় প্রায় উনচল্লিশ ভাগ বেশি রেমিটেন্সে যে আমরা প্রবৃত্তি দেখছি এটা অত্যন্ত ইতিবাচক এবং আমরা জানি যে ছাত্র জনতার যে আন্দোলন ছিল সেখানে কিন্তু প্রবাসী শ্রমিক ভাই বোনেরা কিন্তু স্বতঃস্ফূর্ত সমর্থন দিয়েছেন এবং তারা বলেছিলেন ফর্মাল চ্যানেলে তারা রেমিটেন্সের প্রভাব বাড়াবেন এবং সেটারই কিন্তু আমরা ফল দেখতে পাচ্ছি কেন্দ্রীয় ব্যাংকের হালনাগাদ তথ্য অনুযায়ী আগস্ট মাসে রাষ্ট্রায়ত্ত ছয়টি ব্যাংক থেকে এসেছে আটত্রিশ কোটি ডলারের রেমিটেন্স সাত কোটি ডলার এসেছে বিশেষায়িত দুটি ব্যাংক থেকে বেসরকারি তেতাল্লিশটি ব্যাংক থেকে এসেছে সর্বোচ্চ একশো কোটি ডলার বাকি সাতচল্লিশ লাখ ষাট হাজার ডলারের রেমিটেন্স এসেছে বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে হুন্ডির ডিমান্ডটা কিন্তু অনেকটাই কমে আসার কথা কেন আমরা যেরকম পরিমাণ টাকা আমরা দেখি বিভিন্ন রিপোর্টে বাইরে গেছে সেটা কিন্তু এখন সেরকম ডিমান্ড নেই এবং সেটা কিন্তু আলটিমেটলি কাম থ্রু আলটিমেট ডিমান্ড না থার কি হবে এটা নয় চ্যানেলে আসবে কারণ টাকা তো আসতে হবে টাকা তো বাইরে ফেলে রাখতে পারবে না তো আমার কাছে মনে হয় দিস ইজ এ গুড ট্রেন্ড আমরা এখন দেখবো আগামী এই মাসটা কেমন আছে এটা আলটিমেটলি উইল স্পিক আপ ফ্যাক্ট যে সরকার যে তারা তো দুর্নীতির ব্যাপার অত্যন্ত কঠোর হবেন কাজে আমি মনে করি যে সামনের দিনগুলোতে আমরা দেখবো যে ইনফর্মাল চ্যানেলে যেরকম ডিম্যান্ড থাকে বৈদেশিক মুদ্রার সেই চাহিদা থাকবে না ফলে আমি দেখ আমি আশা করি যে আমরা দেখব যে ফর্মাল চ্যানেলে রেমিটেন্সেস প্রভাব কিন্তু বাড়বে এটি একটি পজিটিভ দিক রেমিটেন্সের এমন ঊর্ধ্বগতি বাড়িয়েছে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভও বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী দেশে গ্রস রিজার্ভ পৌঁছেছে দু হাজার ছশো কোটি ডলারের কাছাকাছি আর আইএমএফ এর বিপিএম সিক্স পদ্ধতি অনুযায়ী এই পরিমাণ এখন দু কোটি ডলার সেখান থেকে ধারা দেওয়া অর্থ বাদ দিয়ে ব্যবহারযোগ্য রিজার্ভ রয়েছে 1500 কোটি ডলারের উপরে যদিও আইএমএফ এর শর্ত অনুযায়ী সেপ্টেম্বরে ব্যবহারযোগ্য রিজার্ভ রাখার কথা ছিল 1488 কোটি ডলার ফরেন ফান্ডেড প্রজেক্ট যেগুলো আছে সেই প্রজেক্টগুলোর ইমপ্লিমেন্টেশনটা ফাস্টার করা যায় কিনা এবং সেটা ফাস্টার করতে পারলে আমার মনে ভালো হবে আরেকটা হচ্ছে যেটা আইএমএফ এর সাথে কিন্তু অলরেডি আবার কথা শুরু হয়েছে যে আরো 3 বিলিয়ন ডলার আনতে পারা যায় কিনা তো এগুলো সবকিছু মিলিয়ে হয়তো আশা করছে যে সামনের সময় আমাদের ফরেন এক্সচেঞ্জ পজিশনটাকে একটা ভালো একটা ভালো দেখতে পাবো আমরা আশা করছি পলিসির ক্ষেত্রে ক্রেডিবিলিটি ক্রেডিবিলিটি মনে রাখতে হবে পলিসি খুব ইম্পর্টেন্ট এবং এই পলিসি ক্রেডিবিলিটি থাকা মানে হচ্ছে যারা আসলে বাণিজ্য করতে চান রপ্তানি করতে চান রেমিটেন্স পাঠাতে চান এবং বিদেশ থেকে পয়সা এনে এদেশে ইনভেস্ট করতে চান বাংলাদেশে বিনিয়োগ করতে চান তারাও কিন্তু এই পলিসি ক্রেডিবিলিটির মাধ্যমে উপকৃত হবে কাজে আমি মনে করবো আস্তে আস্তে আমরা দেখবো যে রিজার্ভের ক্ষেত্রেও কিন্তু একটা ভালো ধারা ফিরে আসবে এবং আমাদের রিজার্ভ আরো মজবুত হবে রিজার্ভের এমন ধারা ধরে রাখতে রেমিটেন্সের পাশাপাশি রপ্তানি আয় বাড়ানোর তাগিদ দিয়েছেন বিশ্লেষকরা বিজনেস রিপোর্ট মাছরাঙ্গা টেলিভিশন